চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছ্যাঙ্গারচর পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জ্বালানি তেল ও গণপরিবহন ভাড়া সহ দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম, আব্দুর রহিম ও যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুনছিলেন চাঁদপুরে বিএনপির বিক্ষোভের খবর। এবারে ইকরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে চাঁদপুর প্রতিনিধি শাহাদত হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্বল্প খরচে মনের মতো সেবা, করিমজান মাদ্রাসা সংলগ্ন শরীফপাড়া চরফেশন। শনিবার 10 সেপ্টেম্বর বিকেলে উপজেলার খন্দকার কান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি নেতা তানবীর হুদা। এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি হলে শুধু বিএনপি নয়, সকল শ্রেণীর মানুষের জন্য সমস্যা। সেই প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ গুলি করেছে, সেই গুলিতে আমার ভাই নিহত হয়েছে। এই সরকার বিনা দোষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে ও চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে, অসুস্থ মায়ের সাথে দেখা করার সুযোগও দিচ্ছে না। তিনি আরও বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সহ আরো অনেকে। সমাবেশ শেষে খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আনোয়ারপুর এসে শেষ হয়। পরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার কবর জিয়ারত ও দোয়া করেন নেতাকর্মীরা। তারুণ্য টিভি অনলাইন, সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য। অনলাইনে সবার আগে আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন।